নমস্কার বন্ধুরা, আমি ঈশানু, আবারও হাজির হয়েছি ডিফেন্স আপডেটেড একটি নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে চলা ডিফেন্স নিউজ ও তার অ্যানালাইসিস নিয়ে আসি, যার ফলে ডিফেন্সের ব্যাপারে জ্ঞান আপনাদের বাড়তেই থাকে। তো চলুন দেরি না করে জেনে নিই আজকের কী কী ডিফেন্স নিউজ আছে। আমাদের প্রথম আপডেটটি আসছে ইরান থেকে। জুন মাসের শেষের দিকে ইরানের নেভি কমান্ডার রেয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি ঘোষণা করেছিলেন যে তেহরান নতুন সুপারসোনিক ক্রুজ মিসাইল ম্যানুফ্যাকচার করতে চলেছে। স্পুটনিকের রিপোর্ট অনুযায়ী ইরান নতুন দুই প্রকার মিসাইল আনভেলস করেছে, যার মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল, একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল। এই দুটি মিসাইল পুরোপুরি ইরানের দ্বারা ডিজাইন করা এবং ইরানেই ম্যানুফ্যাকচার করা হবে। ইরানের ডিফেন্স মিনিস্টার আমির হাতামি বলেন, তারা যে নতুন ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করছে তার নাম মৃত সোলেমানির নামে রাখা হবে। এই মিসাইলের রেঞ্জ হবে 1400 কিলোমিটার পর্যন্ত। আর নতুন যে ক্রুজ মিসাইল তারা ডেভেলপ করছে তার নাম মৃত আবু মাহাদির নামে রাখা হবে, আর এই ক্রুজ মিসাইলের রেঞ্জ হবে 1000 কিলোমিটার পর্যন্ত। পরের আপডেটটি আছে মেড ইন ইন্ডিয়ান আর্টিলারি গান থেকে। ভারত ফোর্স দ্বারা ডেভেলপ করা 155mm x 52 ক্যালিবারের টোট আর্টিলারি গান তার ফাইনাল ট্রায়ালে আছে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হওয়ার আগে। ভারতীয় গভর্নমেন্ট যে 101টি ডিফেন্স ইকুইপমেন্ট বাইরের দেশ থেকে কেনা ব্যান করেছে, তার মধ্যে আর্টিলারি গান সিস্টেম একটি। এটি পার্বত্য অঞ্চলে ডিপ্লয় করবার জন্য ডেভেলপ করা হয়েছে। এই অ্যাডভান্স টোট আর্টিলারি গান সিস্টেমের মোট ওজন 15 টন্স, এর রেঞ্জ 48 কিলোমিটার। ইন্ডিয়ান আর্মি এরকম 150টি আর্টিলারি গান সিস্টেম ক্রয় করতে চায়। আমাদের পরের আপডেটটি আসছে ভারতীয় নেভি থেকে। তো বর্তমানে ভারতীয় নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করবার জন্য এয়ারক্রাফট চাই, যেগুলি আগত বিক্রান্ত এয়ারক্রাফট থেকে অপারেট করা হবে। ভারত আর রাশিয়ান এয়ারক্রাফট চায় না, তাই ভারত আমেরিকার FA-18 হর্নেট কিনতে বেশি আগ্রহী। ভারতের ডিফেন্স অ্যানালিস্ট সৌরভ যোশী টুইট করে জানান যে FA-18 হর্নেট তার স্কি জাম্প শুরু করে দিয়েছে, অবশ্যই সেটা স্টবার এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্যে, কারণ ভারতীয় নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার স্টবার দ্বারা অপারেট করা হয় আর আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ক্যাটোবার দ্বারা। তো এটি কন্ডাক্ট করানো হচ্ছে মেরিল্যান্ডে অবস্থিত নাভেল এয়ার স্টেশনে। এরকম অনেক টেস্ট কন্ডাক্ট করানো হবে, তারপর INS বিক্রমাদিত্য এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অ্যারেস্টেড ল্যান্ডিং সম্পন্ন করানো হবে খুব শীঘ্রই। তো আশা করা হচ্ছে ভারতীয় নেভি FA-18 হর্নেট পরের আপডেটটি আছে এয়ারক্রাফট কিনতে সোচি ওয়েপন লোকেটিং রাডার থেকে। শুধু সময় বলব আপনাদেরকে জানিয়ে ভারতীয় নেভি বছরের প্রথম দিকে ভারত $40 মিলিয়ন মূল্যে একটি ডিল সাইন করেছিল আর্মেনিয়ার সাথে, যাতে ভারত আর্মেনিয়াকে 4টি সোয়াথি ওয়েপন লোকেটিং রাডার ডেলিভারি করবে। তো এই কম্পিটিশনে ভারতের প্রতিপক্ষ ছিল রাশিয়া এবং পোল্যান্ডের মতো দেশ। তো তাদের র্যাডারকে হারিয়ে ভারত এই ডিল জিতে নিয়েছিল। তো লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যারা এই র্যাডার তৈরি করে, তারা খুব তাড়াতাড়ি এই র্যাডার আর্মেনিয়াকে ডেলিভারি করবে বলে জানা যাচ্ছে। রিসেন্টলি ইন্ডিয়ান আর্মি 400 কোটি মূল্যে 6টি সোয়াথি ওয়েপন লোকেটিং র্যাডার কেনার ছাড়পত্র দিয়েছে। তো এইগুলি আগের র্যাডারের থেকে আপগ্রেড হবে, রেঞ্জ বাড়ানো হবে, ট্র্যাকিং ক্যাপাবিলিটি বাড়ানো হবে। তো আপনাদেরকে বলে দিই, এই র্যাডার শত্রু দ্বারা ছোড়া মর্টার্স, আর্টিলারি সেলস, রকেট ফায়ার করার অ্যাকচুয়াল লোকেশন ট্র্যাক করতে পারে 50 কিলোমিটারের মধ্যে। আপনারা শুনে থাকবেন ভারতীয় আর্মি বর্তমানে LOC-তে এই র্যাডার ব্যবহার করে, এবং এটাও শুনে থাকবেন যে পাকিস্তানি আর্মি যে জায়গা থেকে মর্টার ফায়ার করছে বা আর্টিলারি সেল ফায়ার করছে, সেই জায়গা ইন্ডিয়ান আর্মি কাউন্টার অ্যাটাকে ধ্বংস করে দিচ্ছে। তো সবই এই র্যাডারের কামাল। আমাদের পরের আপডেটটি আছে ভারত আমেরিকা সম্পর্ক থেকে। আপনাদেরকে আগের একটি ডিফেন্স আপডেটে জানিয়েছিলাম যে আমেরিকা তাদের B-2 বম্বার্স ভারত মহাসাগরে ডিপ্লয় করেছে। তো লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত এবং আমেরিকার মধ্যে হতে চলা মিলিটারি এক্সারসাইজে B-2 বম্বার্সকে ব্যবহার করা হবে, এবং ভারতের লাদাখে এই বম্বার্সকে কিছুদিন ডিপ্লয় করবে চায়নার এগেনস্টে। আমেরিকা তাদের B-2 বম্বার্সকে চেক করতে চায় যে হাই অ্যাল্টিটিউড এয়ারবেস থেকে তাদের এই B-2 বম্বার্সকে অপারেট করতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।